এই দেখো পড়াচ্ছে, রাখি, এদিকে তাকাও সবাই। নমস্কার বন্ধুরা, নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কম্বুতুর আজকে রাখি পড়বে দিদির কাছ দিয়ে, তাই তো? কে পড়বে? এ বুতু, তুই রুমাল আনবি না, আজকে বলে দিলাম। রুমাল আনলে তুই আজকে পিঠের মধ্যে খাবি। এই এই, তাহলে সাজাবো না, কিন্তু সাজাবো না। এই রেখে রেখে এইটাকে তুলে আসো, চলো আসো। রুমাল আনতে গেছে, রুমাল। এই এইদিকে সর্দির সবে চান হলো, আর এই যে বাদ্দির চান হয়ে গেছে। আর আমারও দেখো ড্রেসিং টেবিলে, তোমাদের আমারও নাইটিটা দেখিয়ে দিচ্ছি। এই যে সবার এক ধরনের ছাপা, কিন্তু কালারগুলো আলাদা। এখন পম্ভুতুকে সাজুগুজু করাবো। কে সাজুগুজু করবে? কে? ওই তো সর্দিরও হয়ে গেছে। এই রুমাল খুঁজে আমি রেখে দিয়েছি ওপরে, ও দেখো খুঁজছে, দেখো। আর এই যে প্লেট সাজিয়ে রেখেছি পম্ভুতুর, এই যে টক দই, আপেল, শসা, আর একটু লাড্ডু, আর একটা হচ্ছে গিয়ে খাস্তা বিস্কুট। অল্প মিষ্টি আছে তাই এগুলো সাজিয়েছি। আর এইটা হচ্ছে গিয়ে ওর দাদু ভাইয়ের, ওরা ছোট থেকে দাদু ভাইকে রাখি পড়ায়, তাই আর কি দাদু ভাইকেও রাখি পড়াতে যাবে। ওই দেখো ওইটাতে সম্মান দরজাটা দিয়ে রেখেছি, যার জন্য আমি বাইরে যেতে না পারে যাতে, আর সেই থেকে শয়তানি করেই যাচ্ছে। একটু সাজিয়ে দিই ওদের, নে। এই যে দেখো সবে ছদ্মির স্নান হলো, ছদ্মির জামাটাও দেখে নাও। হ্যাঁ আসো, সাজুগুজু করিয়ে দি। আসো বুতু, কে আগে সাজুগুজু করবে? কে আগে, কে আগে? কম কত আগে? আর ওর রুমার খুঁজেই যাচ্ছ, ওর আগে পিঠের মধ্যে দিয়ে দিও। ওদিকে যা বুতু, ওদিকে যা, সব খাবার দিয়ে দেবো। কিন্তু রুমাল এখন বার বারবার প্রদীপটা নিভে যাচ্ছে পাকার হাওয়ায়, জ্বালিয়ে নিক না হলে হবে না। ব্যস্ত হয়ে উঠেছে সবাই, রাখি পরাক। দেখো দেখছে, দেখো নাও পড়াও রাখি, তোমাদের সবাইকে রাখির অনেক শুভেচ্ছা। ওই দেখো বলছে ভুতু তুই পড়াবি না তো আমাকে? হ্যাঁ ভয় নেই, ভুতুকে পড়া, ভুতু তোমাকে পড়াবে না। বলছে আগে তুই আমাকে খেতে দে। যে কোন একটা হাতে পড়া। এই দেখো পড়াচ্ছে রাখি, এদিকে তাকাও সবাই। ঠিক আছে, হ্যাঁ রাখি।
কি পড়াচ্ছে দেখো দুজনকে, আর ভূতু শুয়েই পড়েছে। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে বরণ ডালা একটু সাজিয়ে কপালে ঠেকিয়ে দাও। বাবা দেখো কম্বলচা, আগে তুই আমাকে খেতে দে তো, নে মিষ্টি কর। ওকে দিচ্ছে, নে ঠিক আছে দে, এবার ওকে খেতে দেবে। এবার তোরা দুজন জায়গা পাল্টাবি। এটা টক দই, এখন পমকে ছদ্দি ভাই পড়াবে আর ভূতুকে বদ্দি ভাই পড়াবে। ওই দেখো ঝগড়া, আজকের দিনেও ঝগড়া। এই দেখো ছদ্দির সঙ্গে কিরকম ঝগড়া, সকালবেলায় কত সুন্দর ফটো তুললো ছদ্দির সাথে। হ্যাঁ ওই দেখো 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 ছদ্দিকে দেখছো, দেখো দেখো ছদ্দির কাছে রাখি বাদ দে ওর যত জ্বালাতন। দেখো চারটেরই জামা এক, সঙ্গে আমার নাইটিটাও পুরো এক। আরে দেখি প, তো চুপচাপ বসে আছে দেখ। আরে এটাতে খাবার নেই তো, আরে একটুখানি বেঁধে দে, দিয়ে ওকে খেতে দে। তুই এত টিক টিক করছিস, ও তো রেগে যাচ্ছে, ভূতু খেয়ে নিচ্ছে সব। পম আপেল খায় না, এবার দাদু ভাইকে যাবে ওরা রাখি পড়াতে। হয়েছে, পাখা চালিয়ে দিলাম, গরমে আর থাকা যাচ্ছে না। কম ভাবছে আমার দইটা কোথায় গেল, আমাকে দই খাওয়ালো না। ব্যাস কি, হ্যাঁ দিই দে, ওদের জন্যই তো রেখেছি। দেখে নিয়েছো পম্বুতুর রাখি পরানো হয়ে গেছে, এখন বদ্দি ভাই ছদ্দি ভাই যাবে দাদু ভাইকে রাখি পরাতে। এ চলে এসছি, দেখো এই বাড়িতেও আছে একটা আমার মায়ের লেংড়ি, ল্যাংড়া, ও হুলো, ওর ঠ্যাংটা একটু ভাঙা আছে, মা মাছ ধরছে, ওই দেখো বসে আছে, এই বাড়িতে ও থাকে। চলো দাদু কই, ও না না পম্বু তো হাঁপিয়ে গেছে জামা পরে, ও এখন বসে দেখছে তোমাকে। যা আগে কে পড়াবে, পড়া দাদুকে প্রণাম কর। যাবি কবে, পরে বলবা, তুমি চুপ করো, দাদুকে একটু ভেঙে মিষ্টি মুখে ঢুকিয়ে দে, এখন পুরোটা খাবে না উনি। নে যা মিষ্টি, পরে একসঙ্গে দুজনে বসবি পেছনে গিয়ে।
আর এই রাখিগুলো প্রত্যেক বছর যে ওরা বাঁধে এইগুলো ওর দাদু ভাই সব জমিয়ে রাখে, দেখাবো তোমাদের দোকানে আছে, ছোট্ট থেকে যে রাখি বাদ্য সব রাখি জমিয়ে রেখেছে ওর দাদু। ওখানে বস গিয়ে দুজনে, ব্যাস দাদু ভাইয়ের হয়ে গেছে রাখি পরানো। ওই দেখো যাচ্ছে না, ওই দেখো গিফট নেবে, দেখো ওই দেখো এক টাকা কোথায়, আবার এক টাকা খুঁজছি, এক টাকা দাও দেখো। আরে এই ছোট্টবেলা থেকে রাখি পড়াবে, তার আগে হিসাব করে দাদু কত টাকা দিতে পারে, দেখাচ্ছ আমার বাবাকে এরকম দেখছো তোমরা। আমার বাবা কিন্তু এখনো ইনকাম করে, এখনো ইনকাম করে নিজেরটা নিজে খায়, আমাদের কিচ্ছু দিতে হয় না, উল্টে বাবার কাছ থেকে নিয়ে যাই সব কিছু, সব তোমার কাছে। এই কি এখন একটু রোগে ভুগছে তাই আর কি কষ্ট। এ দিদি খায়, আমি খাই না। আর এই যে সমস্ত কিছু কিনে কিনে এনে নাতিদের খাওয়াবে, আরে খেয়েছে ওরা, তুমি খাও। ওই যে দাদু এখনো ইনকাম করে খায়, এখনো নাতিদের দেয়, নাতিদের কাছ থেকে খেতে হয় না। ওই দেখো হুলো বসে বসে খাচ্ছে, মা মাছ ধরছে, ওই যে দাদু ইলিশ মাছ নিয়ে এসছে দেখেছো, আবার নাতিদের বলছে আমরা পাবো তো, দাদু আনবে। আর দাদু আগে মাছ বিক্রি করতো, এত ইলিশ মাছ খাইয়েছে যে নাতিদের। এই দেখো দেখেছো প্রত্যেক বছর যে ওরা রাখি পড়ায় ছোট থেকে, এই যে আমার বাবা সব ঝুলিয়ে রেখে দিয়েছে। এক বছরের রাখি না, ওরা ছোট থেকে যে পড়ায় সেই সমস্ত রাখি। আগে অনেক অনেকে ছিল না যে পন্সের রাখিগুলো ছিল, সেই পন্সের রাখিগুলো তো ছিল, ওগুলো সব আটা খুলে খুলে পড়ে গেছে বলে ওগুলো আর নেই। এখন ইদানিং যেগুলো পড়াতো সেই রাখি উনি সব জমিয়ে রেখে দিয়েছে। আর এই যে আমার বাবার দোকান দেখতে পাচ্ছ, এই দোকান চালিয়েই ওনাদের সংসার চলে। এর আগে আমার বাবা আগে বাঁশবেড়িয়া বাজারে মাছ বিক্রি করত, রোডের সামনে যে দোকানটা ছিল, অনেকে হয়তো তোমরা জানো যে বাঁশবেড়িয়া বাজার ধারে কাছের লোক অনেকেই চেনে, রোডের সামনে যে মাছ বিক্রি করত উনিই আমার বাবা। এখন ওরকম চেহারাটা খারাপ হয়ে গেছে বলে তাই আমার বাবা আমার ক্যামেরার সামনেও আসতে চায় না, আজকে যেহেতু আসতে হবে তাই এসছে, নাহলে বকা দেয় ক্যামেরা অন করলে, বলে আমাকে দেখাবি না। চলো এবার বাড়ি, পাম্বুতুকে পাখা চালিয়ে রেখে এসছি, আর ওর খাওয়া হয়ে গেছে মাছের কাটা। দোকানে এলে ওকেও বিস্কুট কিনে দিয়ে যাই আমি, যেহেতু মাছের কাটা খেয়েছে এখন আর দে ওকে একটু খেতে দে, ও কি কি আছে দেখ। বাড়িতে গিয়ে হুলো আসলে হুলোকে একটু দেব, হয়ে যাবে, ও খায় না, ও মেরি বিস্কুট খায়, ও থাকো পরে খাবে খানে, আমরা আসি। হয়ে গেছে আমাদের, এখন আমরা বাড়ি যাই, চলো। ঘরে রেখে গেছি তাই বলছে তোমরা আমাদের রেখে চলে গেছিলে, এরকম ছোট করে পাখা চালিয়ে রেখে গেছিলাম ওদের। হাওয়া খাবে ওলে বাবা, হ্যাঁ দাদুকে পড়াতে গেছিল, ওই দেখো ওদেরও জিজ্ঞাসা করছে কোথায় গেছিলি, কি হয়েছে ভুতু, তুমি বাথরুম করতে যাবে, হ্যাঁ শিশি পেয়ে গেছে, চলো চলো চলো। এই যে হুলো চলে এসছে, হুলোকে এবার দেব খেতে, এই যে সমস্ত খাবার ওকে অল্প অল্প করে দিয়েছি, বলা যায় না যদি না খায়, তাই একটা বিস্কুটও দিয়ে দিয়েছি, চলো চল চল ওদিকে চল আয়। কোনটা খাবে দেখছি, মিষ্টিটা খাচ্ছে, একটু মেঘ হয়েছে দেখছি, একটু বৃষ্টি হলে ভালোই হয়। ও খা, এখনো খাওয়ার টাইম অনেক দেরি আছে। চলো পম্বুতুর ভাত রেডি হয়ে গেছে, সবজি সিদ্ধ হলুদ দিয়ে, এই যে পম্বুতুর সবজি, আর এটা হুলোর ভাত, হুলো সব কটা খাবার খেয়েছে আজকে, তখন যে খাবারটা দিলাম খেতে সব কটা খেয়েছে, চল 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 দেবো চল।
এই মেঘ ছিল, আবার রোদ উঠে গেছে। দেখো পার্সেল চলে এসছে, আজকে আবার কি অর্ডার দিয়েছে, চলে এসছে পম্বুতুর রাখির গিফট। কালকে একটা বিছানা অর্ডার দিয়েছিল, আজকে আবার এই দেখো কি অর্ডার দিয়েছে পম্বুতুর জন্য রাখির গিফট। কি পম্পত দেখি কিনেছে, আজকে প্রচুর গরম পড়েছে তাই আবার এইখানে টেবিল ফ্যান লাগিয়েছি। এই দেখো দিবাই বাতি গিফট করেছে, দেখো বাবা লে কি দিবি এবার ওই বাটিতে খেতে হবে। সন্ধ্যেবেলায় মুড়ি মাখবো, তারপরে মুড়ি মাখা খাবে বাটিতে, তাই তো? তাই তো ও বলছে আমার লাগবে না এই বাটি। হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ রেখে দাও, এখন সুন্দর হয়েছে বাটিগুলো। আজ তাহলে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।